আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন। আপনারা সবাই জানেন আজ 24শে ফেব্রুয়ারি ওমানের আজকের এই দিনটি করোনা বার্ষিকী দিন, কারণ আমিও মনে করি আজকের এই দিনটি করোনা বার্ষিকী দিন। আজকের এই দিনে গত 2020 সালের 24শে ফেব্রুয়ারি করোনায় 2 জন আক্রান্ত হয়েছিল ওমানে। এরপর থেকেই ওমানে শুরু হয় করোনার ভয়াবহ তাণ্ডব, আর এই ভাইরাসে প্রাণ কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের, এবং এখনও পর্যন্ত এই করোনা নির্মূল হয়নি কোনো দেশ থেকে একেবারেই। ক্রমশ বেড়ে যাচ্ছে এই করোনার সংক্রমণ প্রতিনিয়তই। করোনা ভাইরাসের 1 বছর পূর্ণ হয় এই দিনটিকে ওমান প্রবাসীরা স্মরণীয় দিন হিসেবে মনে করছেন। আসলে এই দিনটিকে স্মরণীয় করে রাখার মতো কোনো কিছুই নেই, কারণ এটি আমাদের কাছে আনন্দেরও নয় এবং গর্বেরও নয়, কারণ এটি একটি ভাইরাস, আর এটি একটি মরণঘাতী ভাইরাস। আর এই ভাইরাস যার শরীরে একবার প্রবেশ করেছে তাকে সর্বশান্ত করে দিয়ে পরে পরে নিয়ে গিয়েছে। ওমানে দিন দিন করোনায় আক্রান্ত আবারও বেড়ে চলেছে। মাঝখানে করোনা স্বাভাবিক অবস্থায় থাকলেও আবারও তা বাড়তে থাকে, আর এই করোনা পরিস্থিতির উপর নির্ভর করেই ওমানের বিভিন্ন অঞ্চলে লকডাউনের মতো ঘোষণা করেছে ওমান সরকার। এভাবে যদি প্রতিনিয়তই ওমানে আক্রান্ত এবং মৃত্যু দুটাই ঊর্ধ্বমুখী থাকে, তাহলে পুরো ওমানে লকডাউন হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, এবং বিমান চলাচল ওমানের সাথে বাংলাদেশের বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই সাবধানতা অবলম্বন করে চলুন এবং ওমান সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন, কারণ এই ভাইরাস কতদিন পর্যন্ত আমাদের দেশে বা গোটা বিশ্বে বিস্তার করবে তার কোনোই গ্যারান্টি নেই। হতে পারে 5 বছর বা 10 বছর, যেহেতু 1 বছর অলরেডি পেরিয়ে গেছে, এখনও এর কোনো নিষ্ক্রিয়তা পাওয়া যায়নি। তাই বলাই যায় এই ভাইরাস নির্মূল হওয়ার নয়, এটি ক্রমশ বেড়ে চলেছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই সবাইকে আমি আবারও অনুরোধ করছি, আপনারা সবাই ওমান সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আইনকানুন মেনে চলুন। আপনারা কিন্তু সবাই অবগত আছেন ওমান সরকার কিন্তু অলরেডি ঘোষণা করেছে ওমান সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি এবং আইনকানুন মেনে না চললে অথবা আইন অমান্য করলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জেল জরিমানার নির্দেশও দিয়েছে ওমান সরকারের পক্ষ থেকে। তাই সবাই সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজের পরিবারকে নিয়ে সবাই ঘরেই থাকুন। এখন জানিয়ে দেব আজকে 24শে ফেব্রুয়ারি করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। ওমানে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনার। ওমানে মহামারী করোনা আক্রান্তের 1 বছর পূর্ণ হলো আজ। দেশটিতে গত বছরের এই দিনে প্রথম করোনায় আক্রান্ত 2 জন রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে বেড়ে চলেছে মহামারী করোনা ভাইরাসের এই তাণ্ডব। মাঝে কিছুদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ইদানিং ফের ঊর্ধ্বমুখী রয়েছে আক্রান্তের সংখ্যা। বুধবার 24শে ফেব্রুয়ারি ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 311 জন এবং মৃত্যুর সংখ্যা 1 জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত পেয়েছে 12 জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,34,300 জন। এখন পর্যন্ত মোট সুস্থের সংখ্যা 1,31,385 জন। নতুন 1 জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা 1,558 জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত 13 দিন যাবত অপরিবর্তিত অবস্থায় রয়েছে 94%। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 11 জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 199 জন। আজ একদিনে ICU নতুন ভর্তি রোগীর সংখ্যা 11 জন। দেশটিতে সর্বমোট আশঙ্কাজনক অবস্থায় ICU আছেন 75 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 242 জন রোগী। মহামারী করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা পেতে ওমান সরকারের সকল নির্দেশ না মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওমান সরকার। এদিকে আজ বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে গতকালের চেয়ে প্রায় 4 গুণ কমেছে মৃত্যু। গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন ব্যক্তি। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,379 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে 428 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো 544,544 জন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও 911 জন। মোট সুস্থ হয়েছেন 4,93,798 জন। এদিকে লাশ হয়ে দেশে ফিরলেন 7 জন প্রবাসী বাংলাদেশি।
সোনার হরিণের আশায় বিদেশ পাড়ি দিয়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরলেন সাতজন প্রবাসী বাংলাদেশি। প্রিয়জনদের মরদেহ নিতে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করেন স্বজনরা। বুধবার 24 ফেব্রুয়ারি সকালে লিবিয়া থেকে বিশেষ বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সাতজন প্রবাসী বাংলাদেশের মরদেহ। স্বজনরা জানান, তারা বিভিন্ন সময় অসুস্থতায় আর দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুর আগে তারা লিবিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। একই ফ্লাইটে লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও 148 জন বাংলাদেশি। ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভিজিট ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফেরত আসা যাত্রীদের প্রবাসী কল্যাণ ডেস্ক ও আর্মড পুলিশের সহায়তায় খাবার সহ জরুরি সহায়তা দেয় ব্র্যাকের একটি টিম। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM তাদের বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে অর্থ সহায়তা করেছে। সকালে নামলেও বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকতা শেষ হয় দুপুর 1টার বেশি সময় লেগে যায় সেখানে। বিমানবন্দরের কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রতি বছর এভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ পথে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, যে কারণে সম্প্রতি ভিজিট ভিসায় দুবাই যাওয়া যাত্রীদের উপর কড়াকড়ি আরোপ করেছে এয়ারপোর্ট ইমিগ্রেশন। তবে অনেকেই না বুঝে এয়ারপোর্টের এমন কড়াকড়ি আরোপকে নেতিবাচকভাবে উপস্থাপন করে এটিকে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ইমিগ্রেশন কর্মকর্তা। এদিকে করোনাকালে ফ্লাইট চালু রাখায় দেশি বিদেশি 6টি এয়ারলাইন্সকে সম্মাননা প্রদান। আজ 24 ফেব্রুয়ারি করোনা মহামারীর সময়ে বাংলাদেশের মানুষের প্রতি প্রদর্শিত দৃঢ় অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ দেশি বিদেশি 6টি এয়ারলাইন্স বিশেষ সম্মাননা পেয়েছে। শীর্ষ স্থানীয় এভিয়েশন ও ভ্রমণ বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মন্ত্রীর উদ্যোগে ফ্রেন্ড ইন নিড বা দুঃখ সময়ের বন্ধ শীর্ষক এই বিশেষ সম্মাননা প্রদান করে। আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া এয়ারলাইন্সগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স, নব এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স এবং এয়ার এরাবিয়া। এছাড়াও মহামারীর প্রাথমিক পর্যায়ে দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে দ্রুততার সঙ্গে নিউ নর্মাল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে গৃহীত সুচিন্তিত পরিণামদর্শী ও ত্বরিত পদক্ষেপের জন্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী MP, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল M মফিদুর রহমান, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম সহ সম্মাননাপ্রাপ্ত এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিবৃন্দ ও শিল্প সংশ্লিষ্ট নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী ওয়াহিদুল আলম তার বক্তব্যে বলেন, করোনার বৈশ্বিক মহামারী শুরুর পর আকাশপথে যাত্রী পরিবহন প্রায় স্থগিত হয়ে পড়ে, যার ফলে দেশ ও বিদেশে আটকে পড়া বাংলাদেশিরা অনবর্তীয় ভোগান্তির শিকার হয়ে যাচ্ছেন। সর্বশেষে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিউজ আপডেট পেতে আমাদের রেমিটেন্স যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।